আজ রথযাত্রা এবং দু বছর করোনা পরিস্থিতিতে রথের দড়িটা টান পড়েনি, অবশেষে এবার কিন্তু স্বাভাবিক হয়েছে পরিস্থিতি এবং বিভিন্ন জায়গাতেই মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা। এই মুহূর্তে গরলগাছায় রয়েছি, দেখতে পাচ্ছেন গরলগাছার যে রথ 162 বছরে পড়েছে সেখানে এবছর যে রথের দড়ি সেটা টান পড়ছে। সেখানে দেখতে পাচ্ছি সুবীর মুখোপাধ্যায় রয়েছেন, বুলেদার রয়েছেন, আরও অনেকে রয়েছেন, প্রত্যেকে মিলে সেই রথের দড়িটা টান দিতে দিতে মাসির বাড়িতে নিয়ে যাচ্ছেন। সকলের মুখে একেবারে হাসি দেখতে পাচ্ছি, কারণ দু বছর ধরে কোনো রকম এই রথের দড়িতে টান পড়েনি, সেই জন্যই কিন্তু এবার মহা সমারোহে এই রথযাত্রা পালন হচ্ছে। এবং একদিকে যেমন গরলগাছের ছবি দেখছেন, গরলগাছের পাশাপাশি আপনাদের শ্রীরামপুরের মাহেশের রথযাত্রার ছবি আমরা দেখাচ্ছি। 626 বছরে পড়েছে মাহেশের এই শ্রীরামপুরের যে রথ, সেখানে দেখতে পাচ্ছি সকাল থেকেই একেবারে ধুমধাম করে সেই রথযাত্রা পালিত হচ্ছে, কারণ দু বছর ধরে মাহেশেও এই রথ বন্ধ ছিল, কোনোরকমভাবে কোনো রথের দড়িতে টান পড়েনি, অবশেষে এবছর ধুমধাম করে হচ্ছে। সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র থেকে শুরু করে অনেকেই তারা গেছিলেন, পুজো পাঠ চলছে সকাল থেকেই এবং মাহেশের এই রথযাত্রাকে কেন্দ্র করে মেলাও বসেছে। তার পাশাপাশি গরলগাছের ছবি দেখছেন এবং তার পাশাপাশি ডানকুনির ছবি দেখাবো। ডানকুনিতেও রথযাত্রা বেরিয়েছে, সেখানে স্থানীয় কাউন্সিলর দেখতে পাচ্ছি চিন্ময় থেকে শুরু করে আরও যারা রয়েছেন বাপ্পা নন্দী এবং অন্যান্য কাউন্সিলর বিধায়ক সাথী খন্দকার, তারও আমরা দেখতে পাচ্ছি তিনিও এসছেন। সব মিলিয়ে এই যে রথের ছবি, তিন জায়গার ছবি আপনারা দেখছেন, শ্রীরামপুর, ডানকুনি, চণ্ডীতলার গরলগাছা, তিনটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এই রথের দড়িতে টান দিচ্ছেন যারা রয়েছেন এলাকার মানুষজন। এবং আমরা দেখতে পাচ্ছি গরলগাছাতে সুবীর মুখোপাধ্যায় রয়েছেন, ডানকুনিতে রয়েছেন স্থানীয় কাউন্সিলর বাপ্পা নন্দী, তার পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা শ্রীরামপুরের ছবি, সেখানেও রথযাত্রায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে অনেকেই রয়েছেন। এবং আস্তে আস্তে গরলগাছার এই যে রথ, সেই রথ এই জমিদার বাড়ি থেকে শুরু করে একেবারে গরলগাছা যে হাই স্কুল প্রাঙ্গণ সেখানে যাবে মাসির বাড়িতে, সেখানে থাকবে আবার এক সপ্তাহ পর, সেখান থেকে কিন্তু ব্যাক করবে। এবং এই গরলগাছের রথযাত্রাকে কেন্দ্র করেও মেলার আয়োজন করা হয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। আমি একটু কথা বলবো, এখানে সুবিধা রয়েছে, সুবিধা দু বছর একেবারে সেইভাবে পালন হয়নি, এবার আপনি নিজের শরীরে টান দিচ্ছেন। প্রত্যেক বছরই থাকি এই রথ, আমাদের গরলগাছা গ্রামের গর্ব। 1860 সালে দ্বারিকানাথ মুখোপাধ্যায়, এই গ্রামের যিনি জমিদার, তিনি এই রথের শুভ সূচনা করেছিলেন এবং এই রথ তখন আমাদের চণ্ডীতলার এই মাঠে যেত, এখনও সেই রেওয়াজ আছে। পরবর্তীকালে সেখানে 1896 সালে গড়গাছা হাই স্কুল প্রতিষ্ঠা হয়, এখন সেটা স্কুলেরই মাঠ, কিন্তু সেটা সমস্ত দিক থেকে এই রথ ওখানে গিয়ে থাকবে 8 দিন, ওখানে 8 দিন সেবা হবে, ওটাই মাসির বাড়ি কার্যত চণ্ডীতলাতে, ওখান থেকে ঘুরে 8 দিন পরে উল্টোলাতের দিন ফিরবে। এই পরিবারের আর এক সদস্য রানাদা এখানে আছেন এবং আমরা সকলে মিলে এই রথকে এগিয়ে নিয়ে চলেছি, গ্রামের লোকেরা এবং সকলে এই প্রকৃতি স্বেচ্ছাসেবী সংস্থা সকলেও, আজকে হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি পরে আমরা সকলে মিলে এই গ্রামের ঐতিহ্যের রথকে আমরা আস্তে আস্তে টেনে নিয়ে চলেছি। খুব আনন্দ, দু বছর পরে মেলা হচ্ছে এবং রাস্তার ধারে হাজার হাজার মানুষ এই রথকে ছোঁকার জন্যে, একটু প্রণাম করার জন্যে, দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে। একেবারে আনন্দ ঘন মুহূর্ত, একটু পরিবারের লোকের সাথে কথা বলবো, কি ঐতিহ্য মানে এই গরলগাছার এই রথে? দেখুন, আমরা তো সেবায়িত মাত্র, আপনাদেরই রথ, সকলের রথ, 162 বছর অতিক্রান্ত এই রথ এবং ঈশ্বরের অশেষ কৃপা ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। শুধু আমরা তো 10-20-30 বছর রিপ্রেজেন্ট করে চলে যাই, তারপরে প্রজন্ম আসে, আমরা সেবায় রয়েছি, আপনাদের রথ আমরা এটা টেনে নিয়ে যাবো, আপনারা আপনারাই মূলে থাকবেন আর কি। হ্যাঁ, গরলগাছা হাই স্কুলের মাঠে মেলাটা হয় এবং এটা ঐতিহ্যশালীভাবে ওইখানেই হয়ে এসছে, ওটা একসময় আমাদের পরিবারেরই ছিল, ওটা পরবর্তীকালে স্কুলের কল্যাণের জন্য দান করা হয়েছিল এবং ওখানেই প্রথাগতভাবে রথটা থাকে, উল্টো রথের দিন কমপ্লিশন হওয়ার পর সেটা ফেরে আর কি। ওটাই আমাদের মাসির বাড়ি এবং আজকে লক্ষ লক্ষ মানুষ অতিমধ্যেই সমস্ত যান চলাচল স্তব্ধ হয়ে গেছে, রথ যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে প্রচুর দোকান হয়েছে, শতাধিক দোকান, বাদাম পাঁপড় ভাজা থেকে আরম্ভ করে গ্রামের মৃৎশিল্প, জিলাপি, ঘুগনি, হ্যাঁ সমস্ত কিছু,
এবং আছে সেখানে প্রায় শত শত দোকান আছে আমরা সেখানে যাব বুঝতেই পাচ্ছেন যেমনটা সুবীর মুখোপাধ্যায় জানালেন একেবারে আবেগঘন মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্য এই গড়গাছা যে রথের সেখানে রথের ঐতিহ্যের কথা বললেন পরিবারের সদস্যরা মুহূর্তে ডানকুনিতে রয়েছে এবং ডানকুনিতেও দেখতে পাচ্ছেন ডানকুনি যে রথতলা 9 নম্বর ওয়ার্ড সেখান থেকে এই রথযাত্রা শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রথযাত্রার শুরুতেই বেশ কিছু ব্যান্ড পার্টি থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু প্রদর্শনী রাখা হয়েছে দেখতে পাচ্ছেন স্টার ব্যান্ডের পক্ষ থেকে এই ব্যান্ড হচ্ছে এবং তারপর আস্তে আস্তে কিন্তু সেই যে রথযাত্রা সেই রথযাত্রা এগিয়ে আসছে সেই ছবি আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে রথযাত্রা সেই রথযাত্রা শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অগণিত মানুষ ডানকুনির প্রচুর মানুষ তারা এই রথযাত্রা অংশগ্রহণ করেছে এবং আস্তে আস্তে সেই রথ এগিয়ে চলেছে হাউজিং এর দিকে এখানে দেখতে পাচ্ছি আমরা ডানকুনিতে এই যে এবছরে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব উদ্যোগ নিয়েছে এবং লোকাল কাউন্সিলর আমার বন্ধু দেবাশিস নন্দীও সভাপতি এই রথযাত্রার ও বেশি করে উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা করছে স্বতঃস্ফূর্ত মানুষ নেমেছে দু বছর পরে তাদের দু বছরের যে অপ্রাপ্তি ছিল সেই অপ্রাপ্তিটা মেটাচ্ছে সবাই মিলে নেমে খুব ভালো লাগছে এটা হয়ে দিল্লি রোড যাবে দিল্লি রোড থেকে খেলার মাঠ হয়ে যাবে হয়ে তারপরে ওই পৌরসভার সামনে ওইখানটা না 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 মেলা বুঝতেই পাচ্ছেন এভাবেই কিন্তু রথযাত্রা হচ্ছে যেমনটা আমরা জানতে পাচ্ছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবছর কিন্তু একেবারে বিশাল আকারে সেই রথযাত্রা করা হচ্ছে এবং অবশ্যই যেমনটা দেখতে পাচ্ছি স্থানীয় কাউন্সিলর রয়েছেন দেবাশিস নন্দী 9 নম্বর ওয়ার্ডের তিনিও এই রথযাত্রাতে যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এলাকার যারা মহিলারা রয়েছেন দেখতে পাচ্ছেন তারাও আনন্দে উচ্ছ্বাসে নাচের তালে তালে তারা কিন্তু এগিয়ে চলেছে এবং যেমনটা জানতে পাচ্ছি আমরা এই রথযাত্রা রথ যে রথতলা সেই রথতলা থেকে শুরু হয়েছে এবং হাউজিং থেকে তারা আবার দিল্লি রোড যাবে সেখান থেকে পরিক্রমা করার পর ডানকুনি যে পৌরসভা রয়েছে তার উল্টো দিকে সেখানে মাসির বাড়িতে তাকে রাখা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক যারা কচিকাঁচা হাট থেকে আসি তারাও রয়েছেন তারা আনন্দের সাথে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে আমি একটু কথা বলবো স্থানীয় কাউন্সিলর রয়েছেন মানে এই আমার পোশাক দেখছি একেবারে হলুদ কি বলবেন
জয় জগন্নাথ। সকলকে নিয়ে, সকল মামাটি মানুষকে নিয়ে বেরিয়েছি, সবার আশীর্বাদ নিয়ে। জগন্নাথ দেবের যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা চলতে থাকবে, উন্নয়নের যাত্রা, ভালোবাসার যাত্রা, সম্প্রীতির যাত্রা। এই আনন্দটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, জগন্নাথ দেবের কাছে, এই শান্তি, এই মৈত্রী, এই ভ্রাতৃত্ব, এই শান্তি যেন আমাদের এখানে বিরাজ করে। হ্যাঁ, দিদি তো খুব খুশি, এবং দিদি নিজেই বলেছিলেন ইচ্ছে ছিল তার, তিনি করেছেন, তিনি আমাদের সাথে থেকেছেন। বুঝতেই পারছেন একেবারে যেমনটা কাউন্সিলর বলছেন দেবাশিস নন্দী, যে অত্যন্ত আনন্দের সাথে এবছর ডানকুনিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধুমধাম করে এই রথযাত্রাকে পালন করা হচ্ছে। প্রথমে এই রথে দেখতে পাচ্ছি ব্যান্ড পার্টিকে রাখা হয়েছে, তারা ব্যান্ড বাজাতে বাজাতে যাচ্ছেন। তারপর এখানে হরিনাম কীর্তনে যারা রয়েছেন তারা গাইতে রয়েছেন, এবং তারপর অবশেষে দেখতে পাচ্ছি শেষে সেখানে কিন্তু রথ রয়েছে, এবং সেই রথের দড়িতে টান দিতে দিতে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর দেবাশিস নন্দী, এবং এই রথযাত্রাকেও শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার পুলিশ, তারা যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ সব মিলিয়ে ডানকুনি, গরলগাছা এবং চণ্ডীতলাতেও এবছর কিন্তু মহা সমারোহে পালিত হলো এই রথযাত্রা উৎসব। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।